ফাইনালি সেই দিনটা চলেই আসলো যেই দিনটাই কিন্তু আমাদের সংসারটা সেজে উঠলো। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক শুনেছ, আজকে আমাদের বাড়িতে আমাদের ঠাকুর মন্দিরটা চলে এলো। বিশ্বাস করবে না, এই মন্দিরটার জন্য মনে হচ্ছে সংসারে সব কিছু পূর্ণতা পেয়ে গেল। সংসারে টুকিটাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনার পরও যেন মনে হচ্ছিল কিছু একটা ফাঁকা ফাঁকা আছে, কিন্তু আজকে এই মন্দিরটা চলে এসে আমাদের এই সংসারটা পুরো যে ফাঁকা অংশটা ছিল সেই জায়গাটাও পূরণ করে দিল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে ওই দুপুর তিনটের মতো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর অর্ককে করাচ্ছি একটু রিহার্সেল। না এমনি করে দাঁড়াও, বসো বসো বসে বসে বলো, দাঁড়িয়ে এমনি করে বলতে হবে নমস্কার নমস্কার, ভালো করে এমনি করে ধরো নমস্কার। আমি কবিতা বলবো। হ্যাঁ বলো। হার্ট হার্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হার্ট হার্ট। হ্যাঁ হার্ট বলো, তা বলো। কোমরপাড়া গরুর গাড়ি, গাড়ি চালায় পৌঁছি মডন, সঙ্গে যে যায় ভাঙে মডন, হাট বসেছে শুক্রবারে। তারপরে এটা বলতে পারবি না, বক্সিগঞ্জে পদ্মা পারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জিনিসপত্র জুটি এনে জুটি এনে, গ্রামের মানুষ গ্রামের মানুষ, বেচে কিনে বেচে কিনে, বলো আবার বলো। আমি এই জায়গাটা কাটিনি তার একটাই কারণ, তার বাংলা শেখার প্রচণ্ড পরিমাণে আগ্রহ হয়েছে, কারণ এই ছন্দ মিলিয়ে মিলিয়ে আবৃত্তি পড়তে তোমাদের অর্কবাবু মানে বন্ধুগণ খুব ভালোবাসছে, আর এইটা কিন্তু ওকে পারফরমেন্স করতে হবে। তো ম্যাম তো ফোন করে আমাকে বলে দিয়েছিলো যে, আর এটি লিখেও দিয়েছিল, তো সেই কারণে ওকে আমি এটা ভালোভাবে করাচ্ছিলাম যেভাবে যতটা পারাচ্ছিলাম মানে পারতে পারে। তো দেখলাম ও 15 মিনিটের মধ্যে পুরোপুরি রেডি হয়ে গেছে, যদিও বা এটা স্কুলে ওকে করানো হয়েছিল একবার দুবার, তবু ওর কিছু তিনটে লাস্টের লাইনের মধ্যে মনে থাকছিল না, সেই কারণে আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে বেশ সুন্দর করে ছড়াটা মানে শোনাচ্ছিলাম যাতে ওর মুখস্থ হয়ে যায়। আর বিশ্বাস করবে না, যেহেতু তোমাদের অর্কবাবু বাংলায় প্রচণ্ড কাঁচা, প্রচণ্ড কাঁচা, এটা বলতে হয়তো অনেকেই শুনতে খারাপ লাগবে কিন্তু সত্যি ভীষণ কাঁচাও, কিন্তু সেই তুলনায় 15 মিনিটের মধ্যেই পুরো কবিতাটা সুন্দর করে মনে করেছে, কি সুন্দর অফ ক্যামেরায় বলছে। কিন্তু সে অন ক্যামেরায় বলতে গেলে তার পুরোপুরি মানে ওই বলে না বলতে আর পারছে না, সব ভুলভাল বলছে, সেটাই হচ্ছে ব্যাপার। নমস্কার বলো। নমস্কার, আমি একটা কবিতা বলবো, ঠিক আছে? কোমরপাড়া গরুর গাড়ি, সেটা না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট। কোমরপাড়া গরুর গাড়ি, বাবা কনফিউজ হয়ে যাচ্ছে ছেলে আমার, বেচারা ফুলে যাচ্ছে। আর বলি বলি, আচ্ছা বলো বলো, বলবে না? না আমি বলবো না, না মনে রাখছি। ঠিক আছে, কোমরপাড়া গরুর গাড়ি, নমস্কার, আমি একটা কবিতা বলবো, বলো। কোমরপাড়া গরুর গাড়ি, এমনি ঠিক বলছিস, ক্যামেরা অন করলি, ভুল বলছিস কেন? আরে ঠিক আছে ঠিক আছে, আমি ডাল করছি। কোমরপাড়া গরুর গাড়ি, কঞ্চি বোঝাই করা রে, বোঝাই করা কঞ্চি হাড়ি, কলসি হাড়ি, কলসি হাড়ি, সঙ্গে যে যায় গাড়ি চালায়। আচ্ছা ক্যামেরাটা অফ করে দিই, আবার দেখি ঠিকঠাক পারিস কিনা। কোমরপাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। এই মা, এমনি করে বললে তো হবে না, এত তো লোক থাকবে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও, একটা ভিডিওটা করে রাখ। আমি ভিডিও করব না বেটা, ঠিক আছে ঠিক আছে, তুই ইয়ে করছিস না, আমি করব না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ঘুমিয়ে যাও, আমি এখন করছি। হুম, ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ আগে কৃষ্ণ বলি, বোঝাই করা কলসি হাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায়, গাড়ি চালায় বংশী মডন, সঙ্গে যে যায় ভাগ্নে মডন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে। নমস্কার, আবার বলো। নমস্কার, আমি একটা কবিতা বলবো, কোমরপাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি,
গাড়ি চালায় বংশী মদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে। ঠিক আছে, 15 মিনিটে অনেকটা করেছে, অনেকটা 15 মিনিটে একটু আটকাচ্ছে, একটা পুরো রাত করলে তো ঠিকঠাক হয়ে যাবে। 15 মিনিটের রিহার্সাল এটা। যাই হোক, অফ ক্যামেরায় এত সুন্দর বলছে, কিন্তু অন ক্যামেরা যেই করছি সব যেন গুলি পেকিয়ে যাচ্ছে, মানে হয় না স্টেজে উঠে একটুখানি গুলি মানে গুলিয়ে যায় সেরকম হচ্ছে। রাতে ঘুগনি করব, মটরটা জানাতে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, আমি না মটরটা এইভাবেও মাঝে মাঝে করি, ভিজিয়ে রাখতে ভুলে গেলে আর কী আর করা যাবে। তো মটরটাকে একদম লো ফ্লেমে দিয়ে ওই নুন একটু হলুদ দিয়ে 4টের মতো সিটি দিয়ে দিই, ভালোভাবে মটরটা গলে যায়। এখানে আদা রসুন ধনে জিরে একটু শুকনো লঙ্কা এলাচ যা যা ছিল সব কিছু আমি বেড়ে নিচ্ছি। এই ঘুগনিটা নিরামিষও কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, প্রেশার কুকারটা লাগানোর মানে এখন কিন্তু শুধু মটরটা সেদ্ধ করতে দিয়েছি, আর যখন দেখবো মটরটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা সিটি হাতে রেখে ওর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো সেদ্ধ করতে। হ্যাঁ, আমি নিরামিষ মানে নিরামিষ বলতে মাঝে মাঝে ঘুগনিটা এইভাবে বানাই, আদা রসুনটা বাদ দিতে পারো, পেঁয়াজটাও বাদ দিতে পারো, শুধু আদা দিয়েও কিন্তু সুন্দর ভালোভাবে রান্না করা যায়। যদিও বা নারকেল ছিল না আজকে, নাহলে নারকেল দিলে আরও বেশি সুন্দর লাগতো, মানে কুচি নারকেল। আর যখন নিরামিষ হবে না হবে না খুব ভালো কথা, কিন্তু যখন হবে তখন পরপর নিরামিষ হয়, জানো তো আমাদের বাড়িতে। আর এদিকে আটাটাও মাখছি, যদিও বা এই মানে ঘুগনির সাথে প্রীতম খেতে চাই পরোটা, কিন্তু আজকে আমি প্লেন রুটি বানাবো, কারণ অনেকদিন হয়ে গেল রুটি খাওয়া হচ্ছে না রাতে। তো আমার খুব ইচ্ছা করছিলো যে রুটি খাবো আর একটু ঝাল ঝাল করে ঘুগনিটা বানাই, খুব বেশি ঝাল দেবো না, তবে হ্যাঁ একটু হালকা ঝাল ঝাল করে বানাবো। তো এখানে হালকা নুন দিয়ে আটার দেখো ডোটাকে একদম নরম করে মেখে নিই। হ্যাঁ, আমি নরম করেই মাখি, আর একটু বেশি নরম হয়ে গেলো বলে এখানে একটুখানি শুকনো ময়দা মানে আটা দিয়ে আর একটুখানি মেখে নিচ্ছি। তারপরে লাস্টে একটুখানি হালকা তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দিই। যে কোনো ডো দেখবে একটুখানি তেল দিয়ে মাখিয়ে রাখলে বেশ রুটিগুলো সফট হয়, আর কিছু না, ফুলুক আর না ফুলুক তোমার রুটি কিন্তু সফট হবে। তো এই সাদা তেল সর্ষে তেল একসাথে মিক্স করে নিলাম। আর এখানে জানো তো এই ঝালডালিটা খুলে দেখছি, তোমার দাদা মনে এটাকে নড়ি ছিল, তো দেখলাম যে পুরো মৌরি সর্ষে সব এক জায়গায় হয়ে গেছে। তো এখানে জিরে কাসুরি মেথি দিয়ে দিলাম, মানে কাস্তুরি মেথি যেটা হয় পাতাটা সেটা দিয়ে দিলাম। দেন পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে ভেজে নেবো, একটু নুন দিচ্ছি এর মধ্যে, ভালো করে এটাকে ভেজে নিতে হবে। তার মধ্যে অ্যাড করলাম টমেটো। হ্যাঁ, টমেটোটা দিয়ে মানে এখানে একটা টমেটো ছিল একটা ছোট কাটা ছিল, তো সেই দুটো টমেটো দিয়ে এখানে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। যখন ভালো করে এটা মানে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দেবো, যেটা আদা রসুন ধনে জিরে তারপরে যেগুলো ছিল। আর দেখো এখানে সয়াবিন আলু সব সেদ্ধ করে রেখেছি, এখানে হলুদের কোটোটাও আমার শেষ হয়ে গেছে, এবার হলুদের কোটোটা ধুয়ে রাখবো। আর অ্যাড করে দিলাম এখান থেকে প্যাকেট দিয়ে হলুদ দেবো। আর হ্যাঁ, কাশ্মীরি রেড চিলিটা দিতাম না, বাট হালকা জাস্ট স্লাইট কালারের জন্য দেবো, কারণ ওর ওই যে লাল লাল কালারটা উপরে ভাসে সেটা খুব ভালো লাগে প্রীতমের, তো সেই কারণে দেবো। যদিও বা এটা কালার খুব সুন্দর ধরে গেছে, দেখো এখানে একদম হালকা দিয়েছি, অনেকে ভাবে অনেকটা, কিন্তু একদম হালকা দিয়েছি। জাস্ট মশলাটাকে তেল ছাড়া দিয়ে কষিয়ে নিয়ে এবার মটরটাকে মানে আলু সয়াবিন যা ছিল সব একটুখানি হালকা করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরের মধ্যে দেখো মিষ্টি নুন সব পরিমাণ, সরি নুনটা দিয়ে দিয়েছি, মিষ্টিটা একদম লাস্টে দেবো। তারপর দেখো এখানে ভালো করে হালকা কষানো হয়ে গেল মশলাটা গায়ে, এর মধ্যে পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। ব্যাস এর মধ্যে হালকা দেখলে স্লাইট একদম স্লাইট একটা মিষ্টি দিলাম, এটা না অনেকটা টক, আমাদের খাবারগুলো অর্ধেকটাই টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব কিছু ব্যালেন্স করে হয়, কেননা আমাদের এরকমই হয়। তো এখানে ঘুগনি তো রেডি হয়ে গেছে, এদিকে আটা মেখে রেখেছিলাম, আর এই সাইডে আমি রুটিটা বিলে নেবো। হ্যাঁ গো, আমি না বসে বসে রুটি বিলতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা খুব তাড়াতাড়ি বিলতে পারি, কিন্তু কী বলতো আমার না ওই রান্নাঘরের স্পেসটা এতটাই কমে গেছে ফ্রিজটা রাখার পর, ওইখানটা বসে কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয়, সেই কারণে সব কিছু ডাইনিং টেবিলের কাছে নিয়ে চলে আসি আর সুবিধা মতো করে নিই। আজকে বলতে পারো সকাল থেকে আমার মনটা অনেক ভালো আছে। হ্যাঁ, অনেক কিছু নেগেটিভ আমাদের জীবনে ঘটে থাকে, সেরকম সকাল থেকে উঠকো ফোন ঝামেলা অনেক কিছু লেগেছিলো আমাদের জীবনে, তবে ওগুলোকে আমি একদমই কেয়ার করি না, একদম ফুদে উড়িয়ে দিই। জীবনে অনেক কিছু টেনশন আমি নিয়ে নিয়েছিলাম, তো আর বেশি টেনশন নিই না, যেসব ঝামেলাগুলো আসে জাস্ট ফুদে উড়িয়ে দিই, কারণ তাদের ওইটুকুখানি আছে, ওইটুকুই পারবে, এর থেকে বেশি কিছু পারবে না।
না, সেই কারণে ফুদি উড়ি দিই। যাই হোক, এখানে সব রুটিগুলো বেলে নিচ্ছি। আজকে মনটা ভালো থাকার একটা কারণ হচ্ছে আমাদের যে ঠাকুর মন্দিরটা করতে দিয়েছিলাম, শুনলাম আজকে রাতের মধ্যে দিয়ে দেবে। কালকে দেওয়ার কথা ছিল বাট কালকে দিতে পারিনি ওই কাজটা ফিনিশিংয়ের জন্য। দেখো একদিনের মাথায় কতটার মন্দিরটা করে দিতে পারবে, তাই না? তবুও আমরা চেয়েছিলাম যে হ্যাঁ, অমাবস্যার আগের দিনকে যদি আমাদের মন্দিরটা হাতে পেয়ে যাই খুব ভালো হবে। তো যাই হোক, এখানে রুটিগুলো সব কটা বিলে নিয়েছি একে 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 একে। এবার রুটিগুলো একটার পর একটা করে নেবো। আর আমার জানো তো খুব একটা বাইরের রুটি ভালো লাগে না, মানে আমি বাইরের রুটি খেতে পারি না, প্রীতম বাইরের রুটি খেতে পারি না। কিন্তু ওই শরীর টরি খারাপ থাকলে, হয়তো মাসে যদি শরীর খারাপ থাকে, হয়তো মাঝে মাঝে হয়তো রুটি এনে খাওয়া হয়। তার কারণ হচ্ছে এখনকার যে রুটির দাম গো, এক একটা 5 টাকা 6 টাকা পিস, 7 টাকা পর্যন্ত পিস। কিন্তু রুটির সাইজ দেখলে তোমার লজ্জা লেগে যাবে সেই দামে। মানে হয়তো অনেকে বলবে জিনিসের দাম বেড়েছে সেই তুলনায় অনেকে এরকম বলবে, কিন্তু কী বলতো ওই টুকুটুকু রুটি 7 টাকা মানা যায় না। তো সেই কারণে জানো তো মানে অনেকে হয়তো রুটি, কিন্তু আমার রুটি বিলতে শিখতে কষ্ট নয় সত্যি কথা বলতে। আমার সবথেকে বেশি কাজের মধ্যে, সংসারে সবথেকে কাজের মধ্যে যে ঝামেলাটা লাগে সেটা হচ্ছে জামা কাপড় গোছাতে। আদারওয়াইজ কোনো কাজই আমার ঝামেলা লাগে না, কোনো কাজই বিরক্ত লাগে না। ওই জামা কাপড় গুছিয়ে গুছিয়ে রাখতে জানি না কেন একটা বিরক্ত লাগে। তো এখানে দেখো প্রত্যেকটা রুটি শিখে নিয়েছি, যেগুলো ফেটে গেছে মানে ওই খুন্তি লেগে ফেটে গেছে সেগুলো ফোলেনি, বাকিগুলো কিন্তু একদম ফুটবলের মতো গোবা গোবা হয়ে ফুলেছে, ঠিক আছে? তো এখানে দেখো সব কটা রুটি হয়েই গেছে, এই কটা রুটি করে নিলেই আমার হয়ে যাবে। তো তারপরে জানো তো একটুখানি গিয়ে একটুখানি বসবো, কারণ এই টাইমটাতে আমার তো ভিডিও মানে পাবলিশ হয়, মানে তোমরা দেখতে পাও, তো সেইগুলো একটু ঠিকঠাক করব। তার আগে ভাবলাম হ্যাঁ একটু টাইম আছে হাতে, তো চলো কালকে যে পটলটা রান্না করব সেটা একটু ছুলে রাখি। আসলে সকালবেলায় না প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো হয়ে যায়, অর্ক টিফিন সব কিছু মিলিয়ে, তার মধ্যে আমি ভিডিও বানাই, তো একা হাতে সব কিছু করতে গেলে একটুখানি চাপ হয়ে যায়, সত্যি হয়ে যায়। আর তাও প্রীতম অনেক হেল্প করে দেয়, তবু কী বলতো কিছু কিছু জিনিস আমি গুছিয়ে উঠতে পারি না। ছোটো ঘর তো কত, মানে এক বড় ঘর হলে কি তাড়াতাড়ি করে এদিক ওদিক ছুটোছুটি করে হয়ে যায়, ছোটো ঘরে তো সেটাও করতে পারি না, ছোটোছুটি করে করবো, ধীরে সুস্থেই সব কিছু কাজ করতে হয়। তো কালকে না একটু চেরা পটল বানাবো। তো দেখো এগুলো দেখো ভালো করে খোসাটাকে মানে উপরে হালকা পাতলা লেয়ারটা ঘুষে নিচ্ছি, তারপরে দেখো গায়ের মধ্যে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। এটা না একটুখানি ওই কাজু পোস্ত এইসব দিয়ে করবো ভেবেছি, নিরামিষ রান্না, তো ভাবলাম এইভাবেই করবো। আর দেখি ফ্রিজে পনির আছে, কালকে সব কিছু করবো। ওই করতে করতে দেখো আমাদের মন্দিরটা চলে এসছে, আর আমার প্রথম লুকে আমি প্রেমে পড়ে গেছি, বিশ্বাস করবে না। ঠাকুর মন্দিরটা কী ভালো হয়েছে আমি তোমাদেরকে কী বলবো বন্ধুরা, মানে আমার যে কী মানে আমার ঘরের সব জিনিসগুলোর থেকে বেস্ট হয়েছে, বেস্ট অফ দ্য, মানে কী বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। আর দিদিদেরকে ডেকে এনে দেখালাম, দিদিরা বলছে বৃষ্টি কী ভালো, খুব সুন্দর হয়েছে। এমনকি দিদির যে মেয়ে আছে ও বলছে দিদিমা কাকিমনে আমি নিলে এরকমই নেবো ঠাকুর মন্দির, ওনা খুব ঠাকুর ঠাকুরের ভক্ত জানো তো। এমনকি ছর্দিকেও দেখালাম, ছর্দিও বলছে বৃষ্টি খুব সুন্দর হয়েছে, একটু শক্ত ফক্ত হয়েছে, বেশ মজবুত। হ্যাঁ আমাদের একটু বাজেটটা একটু বেশি পড়ে গেল, কিন্তু ঠাকুরের জিনিস তো, ঠিক আছে চলো, আমার ঠাকুরের আশীর্বাদ থাকলে আমি ঠিক আবার পরের মাসে একটু ইনকাম করে নিতে পারবো, এইটুকু শুধু ভরসা রাখি যে ঠাকুর আমাকে শুধু আশীর্বাদ করে যাক, আমাকে আর কিছু চায় না আমার, বিশ্বাস করো। আর কে কী বললো কে কী করলো আমার সত্যি দেখার দরকার নেই। আমি সত্যি কথা বলতে জীবনে আর কোনো খারাপ কথা বলতেও চাইছি না, খারাপ কথা আনতেও চাইছি না, আর কোনো খারাপ থট আনতেও মানে ভাবতে চাইছি না। তো যাই হোক, এবার থেকে যা হবে ভালোই হবে। আমি শুধু একটা জিনিস জানি, ঠাকুর চলে আসে মানে একটা পজিটিভ এনার্জি চলে আসে সত্যি কথা বলতে। হয়তো অনেকেই বলবে এইসব কিছু হয় না, তবে একটা কথা বলছি, বাড়িতে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ মানে পরিবেশ একটা প্রচুর পরিমাণে মানে এটা মেনটেন করে একটা ঠাকুর রাখা ঘরের মধ্যে। হ্যাঁ, তো এখানে দেখো গ্রিল করছে, গ্রিল করে উপরেই আমরা রাখবো ঠাকুরটা, কেননা নিচে রাখলে জানো তো আমার নিচে কোথায় রাখবো, এই দিক করেই রাখতে হবে, এই মুখ করেই রাখতে হয় ঠাকুর। তো সেই কারণে দেখলাম যে এই দিক করে রাখতে গেলে নিচে যদি রাখি ফিল্টারটা আমি কোথায় রাখবো। আর এদিকে অর্ক কানে হাত দিচ্ছে, কারণ গ্রিল করছে তো ঘরগুলো তো খুবই ছোট, প্রচণ্ড পরিমাণে না আওয়াজটা না মানে ভাইব্রেট করছে, মানে এত কানে লাগছে কিছু বলার নেই। তো যাই হোক, এখানে পুরো এখানে গিয়ে মানে পুরো সাইজটা দেখে নিল, জিজ্ঞেস করে নিল যে কতটা উঁচু করবো বা কতটা নিচু, আমি আমার হাইট অনুযায়ী করিয়েছি যাতে আমাকে ঠাকুরকে মানে ফুল টুল মানে দাঁড়িয়ে দিতে পারবো, একটা চেয়ার টুলে যেমনি করে হোক সবাই দিতে পারবে সেরকমভাবে আমি করালাম এটা। আর জানো তো একটা কথা কি, নিচেতে আরও একটা কারণে করলাম না, কারণ ঝাড় ফাড় দিই তো ছোটো ঘর, অর্ক আছে মেনলি হচ্ছে অর্ক, অর্ক কী করবে ঠাকুরগুলোকে নিয়ে খেলনা বাটি খেলতে শুরু করে দেবে। আগে যেমন ছোটোবেলায় যে ওর
গোপালটা ছিল, ও কী করতো, মাঝে মাঝে গোপালকে নামিয়ে ওকে ঘুম পাড়াতো, আদর করতো, খাওয়াতো, মানে এইরকম করতো। তো যাই হোক, বাচ্চা তো বলে নাকি গোপাল গোপালকে নিয়ে খেলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও এবার বড় হচ্ছে, তো এবার আমারও একটু খুঁতখুঁতুনি আছে। আর এই দেখো দেখো, এখানে কি সুন্দর একটা ড্রয়ারও বানিয়ে দিয়েছে ওরা, মানে আমি বলেছিলাম যে আমার এরকম লাগবে, আমি বলছিলাম বিশাল কিছু হিজি হিজি ডিজাইন লাগবে না, তুমি আমাকে সিম্পলের মধ্যে বানিয়ে দিও, কিন্তু যেন ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য একটা ড্রয়ার বানিয়ে দিও। তো ওইরকমভাবেই আমাকে বানিয়ে দিয়েছে, যাতে আমি বললাম যে এখানে কিন্তু আমি গোপাল ডাকবো, এ রাখবো, তো সেই কারণে জানো তো, যাতে এটা না ঠাকুর ডাকলে, ভারী জিনিস রাখলে তো পড়ে না যায়, উপরে রাখছি, তো সেই জন্য ওরা ভালো করে এই জায়গাটা দেখো সেট আপ করে দিচ্ছে, ভালো করে প্রেগ ট্রেগ দিয়ে সুন্দর করে এই জায়গাটা সেট আপ করে দিচ্ছে। আর এটা কিন্তু পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা অনেকে ভাববে, কিন্তু এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভেতরে পর্যন্ত এটা মানে পুরোটাই এটা কাঠের নয়, এটা প্লাই দিয়ে বানানো পুরোটা, আর প্লাইয়ের পেছনটা হোয়াইট যে প্লাই দেখছো, এটা পুরো প্লাই, কিন্তু এটা ওয়ালটা না কিন্তু। তো তোমরা প্রথমে যখন এনে নামারো তোমরা দেখতেই পেলে, আর তোমরা একটু জানাবে গো যে কেমন হয়েছে, তোমাদেরকে তো সব কিছু জিজ্ঞেস করি প্রথমে কোনো কিছু জিনিস কিনলে যে কেমন হয়েছে কেমন হয়েছে, এটা একটু বলো তো যে কেমন হয়েছে, এটা আমার তো বেশ পছন্দ হয়েছে জানো তো। ইনফ্যাক্ট যারা দেখেছে তারাও বলছে খুব সুন্দর হয়েছে। আর এই কাকু না আমাদের অনেক কিছু কাজ করে দিয়েছে, উপরে যে উপরে যে দেখলে না ছাদটা করালাম টিনের, ঘরটা রান্নাঘরটা যেটা ছিল প্লাই লাগালাম, তো এই কাকুই করেছিল। এই কাকুর হাতের কাজ খুব ভালো, প্রচণ্ড ভালো, আর ওনার ব্যবহারও খুব ভালো। তো ফাইনালি আমাদের দেখো মন্দিরটা চলে এসছে, কতটা ভালো হয়েছে আমি জানি না বলতে। এই এইটা কিন্তু জানো তো সিলিং মানে এটা কিন্তু প্লাহাই, এটা কিন্তু ওয়ালের সাথে ম্যাচিং না, এটা এরকম করে বানিয়েছি, একদম সিম্পল বানিয়েছি। এই হলো ডয়ার, আরে এই হলো ডয়ারটা, আর এই যে কেমন হয়েছে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও, হ্যাপি, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিচে তো পাতা যাবে না কারণ ঝাটফাট দিই, এখানটা কাপড় দিয়েছি, গ্রিল করছিল তো ওই কারণে ওখানটা কাপড় দেওয়া হয়েছে। বলতে পারো যে এই মানে ঠাকুরের মন্দিরটা এসে না আমাদের ঘরটা না একটু পূর্ণতা পেলো, কি বলছো পিতাম? হ্যাঁ একটা সুন্দর করে বড় করে এখানে বাঁধাবো, যাতে আমাদের সংসারে পুরোজনটা একটু কম পড়ে। রুটি ঘুগনি কি দিয়ে বানিয়েছে বলতো? সয়াবিন দিয়ে। ভালো হয়েছে? চিকেন উইথ বোনলেস, চিকেন বোনলেস কেমন লাগছে? রুটি ঘুগনি ভালো হয়েছে, আমি ভাবলাম প্রথমে যেটা পনির করেছিস। পনির? পনিরটা না, আজকে আমি আবার সে এবি কবিতাটা। ঘুগনিটা কেমন হয়েছে? আজকে আমি সে আবার সে রাতে বেলা কবিতা বলবো। ভালো হয়েছে? আবার বলি, আবার বলি কবিতাটা, তোমার আমি কবিতা জানো তো? কালকে পনির রুটি করবি? কালকে নিরামিষ? বাবা বাবা কদিন ধরে নিরামিষ তো চলছে। আমি বলি আমাদের বাড়িতে নিরামিষ, দাঁড়াও না আমাদের বাড়িতে নিরামিষ চলে না, চলে না, বা যখন চলে তখন দেখবো ট্রেনে চলে। দেখেছি আমাদের বাড়িতে এমনি নিরামিষ চলে না, চলে না, খুব ভালো কথা, যখন আবার চলবে না তখন আবার ছাড়তে চাইবে। আজকে আবার অর্কর একজন বাবা সাবস্ক্রাইবার সাথে দেখা হয়েছে, দেখছো? শোনো আমাকে বন্ধুগণ ভেবে গেছিল, কি হয়েছে শোনো বলি। আর এমনিতে তো আমাদের সাথে তো প্রায় রাস্তাঘাটে দেখা হয় কারোর না কারোর সাথে, অল্প পিতামের সাথে যেমন আগের দিনকে দেখা হয়েছিল একজনের সাথে, উনি আমাকে মেসেজ মধুরিমা না এরকম কিছু হবে, আমার নামটা ভুলে গেছি আমার জানো তো, যাই হোক তার সাথে দেখা হয়েছিল, পিতাম বলছে খুব ভালো হয়েছে। আজকে আবার ও স্কুলের কোন ফ্রেন্ড ওকে বলেছে বন্ধুগণ, আমি সৃজা, সৃজা বলেছে, আমি যখন নাম জিজ্ঞেস করলাম আমাকে নাম বললো না পিতাম,
তোর কি সব মেয়ে বন্ধুরাই দেখে নাকি রে ভিডিও তোকে? না, ছেলে বন্ধুরা দেখে। দেখে? হ্যাঁ। মুখটা কোথায় দেখো? যাই হোক, ওর কোন সৃজা ওর ভিডিও দেখে বলেছে বন্ধুগণ কি বলেছে? না, ওর মাটা মাটা সৃজার মাটা। ওর সৃজার মা আন্টি হয় বাবা। মাটা মাটা। আন্টি হয় বলে থ্যাংক ইউ আন্টি। থ্যাংক ইউ আন্টি। আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও দেখার জন্য। বলেছে তো? বেশি ক্যামেরার সামনে আনি না ওকে, কেন জানো তো? বেশি আনলে না বেশি বাচাল হয়ে যায়। বাবা চুলটা কাটি নিয়েছে কি বাজে মন্দিরে চলে এসে এবার ঠাকুর গুলো কিনতে হবে আমাদেরকে। ঠাকুর গুলো বলতে প্রচুর ঠাকুর পাঠবো না, হ্যাঁ গোপাল পাঠবো। গোপাল পাঠার খুব ইচ্ছা আমার আগেও ছিল, আগে আমার তো ছিল গোপাল জানো তো, গোপাল নিয়ে আসবো, গোপালকে পাঠবো এখানে। তাহলে মোটামুটি বলে নাকি গোপাল পাতলেই মনে হয় ঘর মানে ঘরের মধ্যে ঠাকুর আর পাতার দরকার পড়ে, গোপাল থাকবে তো গোপালকে সেবা দেবো এটাই জানি। আর দেখি দিনক্ষণ দেখে তো পুজো তো করাতেই হবে, মন্দিরটা যেহেতু নিয়ে এলাম। আর যারা জিজ্ঞেস করবে এটা কত কী পড়েছে তো তাদেরকে বলে দিই, এটা টোটাল পড়লে হচ্ছে 2500 মতো, তো সব মিলিয়ে 2500 মতো পড়েছে। জানি না কত ছবিলাম বাকি, কিন্তু যে দেবী বললো বেশ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর বিশেষ করে ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে, বিশাল ঘিজে ঘিজে ডিজাইন দিয়ে সিম্পলের মধ্যে করেছি। সিম্পল থেকে বেশি কিছু করাতে গেলে বলছিলো আরও বেশি একটু দাম পড়ে যাবে, মানে একটু বেশি খরচা হয়ে যাবে। আর কাঠে এই মুহূর্তে নিলাম না, তার কারণ হচ্ছে যে কাঠে নিলে নিচে রাখতে হতো, নিচে কী করে রাখবো এখন তো আমি নিচে রাখার মানে অবস্থা সেরকম নেই, তো সেই কারণে। তো এই হলো ব্যাপার, জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সব মিলিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই। তো এই ছিল আজকে মোটামুটি বিকাল দিক থেকে ভিডিও, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। রাধে রাধে, টাটা।